Hey,
Yeah.
Find me the color of the
어떤 거만 나를 빌면서 온 걸로 봐봐 श्री राधे जय निताय जय राधे आस्ते चलो एक आस्ते आस्ते चलो और आस्ते चलो Thank you.
গাছে পরিণত হয়ে যাবে, আর সেই গাছ অনুসরণ করে তুমি নীল মাধবের সন্ধান পেয়েছে। তোমার বস্ত্রাঞ্চল সরসব বেঁধে দেব, সরষে বেঁধে দেব। যখন সরষে পড়তে পড়তে যাবে আর বর্ষায় গাছ হয়ে যাবে, হরি বল হরি বল, কোন চিন্তা নেই স্বামী, আমি তোমাকে এমন এমন সুযোগ করে দেব। সেই দিন আগত হলো বিশ্বা বসু কি করলেন, বিদ্যাপতির জামাতা বিদ্যাপতির চোখ বন্ধ করে দিলেন, চোখ বন্ধ করে দিয়ে চলে যায় নীলমাধবের সন্ধানে নীলাদ্রি পর্বতে। নীলাদ্রি পর্বতে নিয়ে যাচ্ছে আর বস্ত্রাঞ্চল অঞ্চল থেকে সরষে পড়তে পড়তে যাচ্ছে, দুদিকে সরষে পড়া হয়ে যায় আর নীলমাধবের দর্শনে চলে যায়। হরে বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাই একেবারেই চলে যাচ্ছে সরষে পড়তে পড়তে যাচ্ছে, যেখানে নীলমাধব রয়েছেন সেখানে যাওয়ার পর বিশ্বা বসু কি করলেন, জামাতার বন্ধন খুলে দিলেন। আর বন্ধন খুলে দেওয়া মাত্রই কি হলো জানেন, নীলমাধবকে দর্শন করে একেবারেই বিস্মিত হয়ে গেলেন, আত্মবিস্মিত হয়ে গেল বিদ্যাপতি। বিশ্বা বসু বলেন, ওই নীলমাধব, ওই স্বয়ং নীলমাধব, তুমি দর্শন করো, আমি আমি তারপর কি করবো জানো, আমি আমি বন থেকে স্কন্দমূল পুষ্প ফল ফুল নিয়ে আসি, ভগবানের সেবা করবো। তা কি করলেন, নীলমাধবকে দর্শন করতে লাগলেন বিদ্যাপতি, আর বিশ্বা বসু ফল স্কন্দমূল মালা পুষ্প ইত্যাদি আনার জন্য বনে গমন করলেন। আর নীলমাধবকে দেখা মাত্র বিদ্যাপতি মনে মনে ভাবলেন, এ সংবাদ রাজা ইন্দ্রদ্যুম্নকে আমাকে প্রদান করতেই হবে। আর অগ্নি কি দেখলেন জানেন, একটা গাছের ডালে একটা ঘুমন্ত কাক বসে আছে, একটা কাক বসে আছে, কাকটা ঘুমিয়ে গেছে, সে কাকটা ঘুমন্ত অবস্থায় একটা কুণ্ডে পতিত হয়ে গেল, বাবা পড়ে গেল। আর পড়ে যাওয়া মাত্র চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোক থেকে বৈকুণ্ঠে দুজন দূত এসে কাকটাকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। হরি বল বলে হরি বল, বোঝা গেল কি বললাম। বিদ্যাপতি দেখলেন একটা গাছের মধ্যে একটা ঘুমন্ত কাক, কাকটা ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায় ঘুমোতে ঘুমোতে পড়ে গেল, কোথায়, একটা কুণ্ডের মধ্যে। আর পড়ে যাওয়া মাত্র চতুর্ভুজ রূপ ধারণ করে দুটি দূত এলো বৈকুণ্ঠ থেকে, আর বৈকুণ্ঠের দূত দুটি ওই কাকটাকে বৈকুণ্ঠ নিয়ে চলে গেল। বিদ্যাপতি দেখা মাত্র অবাক হয়ে গেল, আমি এত সব করছি নীলমাধবকে দর্শন করাবো রাজাকে, আমি নীলমাধবকে দর্শন করলাম, এত করবো না, আমিও গাছে উঠবো আর ওই কুণ্ডে ঝাঁপাবো, একেবারে বৈকুণ্ঠে চলে যাবো। বৈকুণ্ঠে চলে যাওয়া মাত্র কি মনে চিন্তা করলেন, তাহলে গাছে আরোহণ করবো। বিদ্যাপতি গাছে আরোহণ করলেন বাবা, আর যেই না গাছে আরোহণ করলেন ঝাঁপ দিয়ে যাবেন, অগ্নি দৈবমানই হলো বিদ্যাপতি। সাবধান, তুমি আমাকে দর্শন করেছ, আর এই দর্শন সংবাদ তুমি যদি রাজা ইন্দ্রদ্যুম্নকে না দাও তাহলে তোমার নরকে যেতে হবে। হরি বল হরি বল, তোমাকে আমি দর্শন দিলাম, এ দর্শন আমি কোনোদিন কাউকে দেবো না, তোমাকে দিয়েছি আর বিশ্বা বসুকে দিয়েছি, এ দর্শন কেউ পাবে না, তাই তুমি রাজা ইন্দ্রদ্যুম্নকে আমার আমার সংবাদ প্রদান করো। গাছ থেকে নেমে এলেন বিদ্যাপতি, যাও না, আর গাছ থেকে যেই না নেমে এলেন না, অমনি এদিকে বিশ্বা বসু ফল মূল নিয়ে এসে নীলমাধবের সেবায় বসেছেন। নীলমাধব
বিশ্বাসবসুকে স্বপ্নে আদেশ করে দিলেন, বিশ্বাসবসু আমি তোমার অনেক দিন সেবা প্রাপ্ত হলাম, তুমি সবার জাতি, তোমার কাছ থেকে আমি অনেক সেবা পেলাম, এইবার আমি আমার মহাভক্ত পরম ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সেবা প্রাপ্ত হব, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে এটা খাইয়েছো, তুমি আমাকে যা করেছো আমি তাই স্বীকার করে নিয়েছি, যেহেতু তুমি আমার ভক্ত। তাই ভগবানের ভক্ত যদি হয়ে থাকে না, ভগবানকে যেমন ভাবে দেবেন তাহলে সেইভাবেই তিনি একেবারে নিয়ে গ্রহণ করে নেবেন, এর কাছে কোনো নিয়ম নেই। তাই তো মীরা বলেছিলেন নিত নাহ হরি মিলে তো।